সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাহে রমজানের স্পেশাল পর্বে আজ হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী এবং ইউসুফ আলাইহিসসালামের উপর প্রেমে মাতোয়ারা জুলেখার উপর নির্মিত দুই পর্ব গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমি নাবিলুর রহমান খাদেম হাজির হলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক গল্পটি। মিশরের দাসদাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাইহিসসালামের আগমনে সাড়া ফেলে দেয় এবং তার মূল্য ক্রমে বৃদ্ধি পেতে থাকে। সবশেষে ইউসুফ আলাইহিসসালামের ওজনের সমপরিমাণ সোনা এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন আজিজে মিশর, অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্য মন্ত্রীতুল্য রাজসভার একজন সদস্য। সে তার স্ত্রীকে ইউসুফ আলাইহিসসালামের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং এই ইউসুফ আলাইহিসসালাম তাদের বিশেষ উপকারে আসবেন বলে প্রত্যাশা করেন। এভাবেই ইউসুফ আলাইহিসসালাম এবং জুলেখার পরিচয় হয় এবং জুলেখার ঘরেই কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন ইউসুফ আলাইহিসসালাম। জুলেখা ক্রমেই যুবক ইউসুফ আলাইহিসসালামের প্রতি আসক্ত হয়ে পড়েন। মূর্তি উপাসক জুলেখা তার ঘরে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন। অন্যদিকে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ প্রদত্ত ইমানের শক্তিতে সব ধোকা ও প্রলোভনের ঊর্ধ্বে ছিলেন এবং সবসময় জুলেখাকে এই পথ ছাড়ার অনুরোধ জানান। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের প্রেমে মাতোয়ারা জুলেখা ছিলেন একরোখা ও জেদি। জুলেখা যখন কোনোভাবেই ইউসুফ আলাইহিসসালামকে কাবু করতে পারছিলেন না, তখন তিনি তার দাসীকে নির্দেশ দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার স্পেশাল প্রাসাদে নিয়ে আসার জন্য। সেখানে যেতে সাতটা বড় বড় দরজা পার হতে হয়। তার দাসীকে বলে দিলেন সাতটা দরজায় সাতটা বড় বড় তালা লাগাতে। দাসী হযরত ইউসুফ আলাইহিসসালামকে ডেকে নিয়ে আসলেন এবং জুলেখার কথা মতো সাতটা দরজায় তালা লাগিয়ে দিলেন। জুলেখার কক্ষে আসার পর দাসী অন্য একটি দরজা দিয়ে বাহিরে চলে যায় এবং জুলেখা ইউসুফ আলাইহিসসালামকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেন। এরপর তিনি ইউসুফ আলাইহিসসালামকে অন্যায় আবদারের আহ্বান জানান। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান, ধৈর্য, ঈমান এবং ভীতির কারণে তা প্রত্যাখ্যান করেন। এ সময় হযরত ইউসুফ আলাইহিসসালাম আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর নিকট সাহায্য চান। মহান আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নবী ইউসুফ আলাইহিসসালামকে বিপদ থেকে রক্ষার রাস্তা বলে দেন এবং ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে অলৌকিকভাবে আরবি লেখা দেখতে পান। এছাড়াও তিনি জুলেখার মুখের ওপর তাকিয়ে আজিজের প্রতিচ্ছবি দেখতে পান এবং ঘরের দরজায় আজিজের উপস্থিতি অনুভব করেন। এরপর হযরত ইউসুফ আলাইহিসসালাম নিজেকে পবিত্র রাখার জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে যান এবং আল্লাহর কুদরতে অলৌকিকভাবে দরজার তালাগুলো খুলে যেতে থাকে। হযরত ইউসুফ আলাইহিসসালাম দৌড়ে দরজাগুলো খুলে বের হতে থাকেন এবং জুলেখাও তার পেছনে আসতে থাকেন। সপ্তম দরজার কাছাকাছি এলে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে দরজা খোলার চেষ্টা করলেও তা বন্ধ থেকে যায়। এই সময় জুলেখা পেছন থেকে ইউসুফ আলাইহিসসালামকে জাপটে ধরলে তার জামা পেছন থেকে ছিঁড়ে যায় এবং ঠিক ওই সময়ই অলৌকিকভাবে ঘরের দরজা খুলে যায় এবং হযরত ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখা দরজার বাইরে জুলেখার স্বামী আজিজকে দেখতে পান। সূরা ইউসুফের 25 নং আয়াত অনুসারে ঠিক তখনই চতুর জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠাতে বলেন। জুলেখার পক্ষে সাক্ষ্য দেন তার দাসী। জুলেখার স্বামী আজিজ তখন ইউসুফ আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার কথা বলেন এবং ইউসুফ আলাইহিসসালামকে জিজ্ঞেস করেন তার কোনো সাক্ষী আছেন কিনা।
তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তার সাক্ষী হচ্ছে জুলেখার আত্মীয় এক বোনের ছোট কন্যা শিশু কিসিম, যে কিনা এখনো কথাই বলতে পারে না। মহান আল্লাহর বিশেষ কুদরতে এই সাক্ষী যা বলেছিল তা উল্লেখ আছে সূরা ইউসুফের 26 ও 27 নং আয়াতে। সাক্ষীর যুক্তি ছিল, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি পিছন থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা দোষী, আর যদি সামনে থেকে ছেঁড়া থাকে তবে ইউসুফ আলাইহিস সালাম দোষী। এদিকে জুলেখার স্বামী আজিজ যখন দেখতে পেল ইউসুফের জামা পেছন থেকে ছেঁড়া, তখন সব সত্য প্রকাশিত হয় এবং স্ত্রী জুলেখাকে শাস্তির ভয় দেখান। সূরা ইউসুফের 30 নং আয়াত অনুসারে এই ঘটনার পর শহর জুড়ে জুলেখার কুকৃতি নিয়ে সমালোচনার ঝড় উঠে। জুলেখা যখন অপবাদের প্রচার সম্পর্কে অবগত হন, তখন শহরের গণ্যমান্য মহিলাদের তিনি এক ভোজসভায় আমন্ত্রণ জানান। এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেওয়া হয়। শহরের মহিলারা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত, ঠিক তখন জুলেখা তার পূর্ব পরিকল্পনা মতো পাশের কক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে উপস্থিত হন, তখন তার সৌন্দর্যে মোহে নারীরা তার দিকে তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজ নিজ আঙ্গুল কেটে ফেলেন। এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে এই সেই সুপুরুষ ইউসুফ আলাইহিস সালাম, যার জন্য মহিলারা তার নিন্দা করছেন। সূরা ইউসুফের 31 নং আয়াত অনুসারে মহিলাদের মন্তব্য ছিল, এ তো মানুষ নন, এ তো এক মহান ফেরেশতা। এদিকে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলে সাক্ষ্য দেন, আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ আলাইহিস সালাম তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন। কিছু দুষ্ট মহিলাও এতে সায় দেন ও ইন্ধন যোগান। সূরা ইউসুফের 33 নং আয়াত অনুসারে এ সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে কুচক্রী মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগ বিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান। তিনি মনে করেন যে কারাবাসী হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয়, অন্যথায় কুচক্রী জুলেখা ও অন্য নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে। সূরা ইউসুফের পরবর্তী অংশে কারাগার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মুক্তি, রাজার স্বপ্নের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজদরবারে আকর্ষণীয় পদ লাভ, মিশরের দুর্ভিক্ষ, সৎ ভাইয়ের উচিত শিক্ষাদান, আপন ছোট ভাই বেনিয়ামিনকে কাছে রাখা, পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরে পাওয়া এবং সবশেষে পিতামাতাকে রাজদরবারে বসিয়ে সম্মান প্রদানের বর্ণনা রয়েছে। তবে আজিজের স্ত্রী জুলেখা সম্পর্কে পরবর্তীতে আর কোনো বর্ণনা পবিত্র কোরআনে দেওয়া হয়নি। হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। একটি সাহিত্য ধারার মতে মিশরের আজিজ অর্থাৎ জুলেখার স্বামীর মৃত্যুর পর তাদের বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে তাদের কোলজুড়ে দুই পুত্র সন্তান আফরাইম ইবনে ইউসুফ এবং মায়েশা ইবনে ইউসুফের জন্মের বর্ণনা পাওয়া যায়। কারো কারো মতে জুলেখার স্বামী মৃত্যুর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের নতুন আজিজ নিযুক্ত হন এবং তার সঙ্গে জুলেখার বিবাহের ব্যবস্থা করা হয়। সূরা ইউসুফের 54 থেকে 56 নং আয়াতে মিশরের রাজা ইউসুফ আলাইহিস সালামকে সম্মান এবং বিশ্বাসী পাত্র হিসেবে গণ্য করেন এবং তাকে বিশ্বস্ত সহচর নিযুক্ত করেন। সূরা ইউসুফের শেষ ভাগে 101 নং আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মর্মে শুকরিয়া আদায় করছেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজ্য দান করেছো এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছো।
আজকের এই বাস্তবসম্মত গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।